শিগগির কাজিরহাট আরিচা স্পিডবোট সার্ভিস চালু হবে বলে জানিয়েছেন বিআইবিডব্লিউটি এর চেয়ারম্যান আরিফ আহমেদ মুস্তফা। দুপুরে পাবনার নগরবাড়ি ঘাটে বিআইডব্লিউটি এর কার্যালয়ে আয়োজিত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নদী বন্দরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মত বিনিময় সভাটি হয়। উপস্থিত ছিলেন বিআইডব্লিউটি এর অতিরিক্ত পরিচালক এ কে এম আরিফ উদ্দিন, নগরবাড়ি পোর্ট অফিসার ওয়াকিল উদ্দিন সহ অনেকে। বিআইডব্লিউটি এর চেয়ারম্যান জানান, বন্দরের কাজ দ্রুত শেষ করে সব সমস্যার সমাধান করা হবে। আমরা অনতিবিলম্বে চালু করব। এখানে আপনারা জানেন যে যারা স্পিডবোটগুলো এখানে চালাতো তারা এই গত সরকারের পরিবর্তনের পর থেকে তারা আর এটা চালাচ্ছে না। তো আমরা এটা যারা চালাতো তাদের আমরা লাইসেন্স ক্যান্সেল করে দিচ্ছি, এবং যারা নতুনভাবে যারা চালাতে চায় তাদের কাছে লাইসেন্স আবেদন নিয়ে আমরা এখানে শীঘ্রই ইনশাল্লাহ স্পিডবোট চালু করবো।